আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে দিদি পুজোর সময় চুলের উপর প্রচুর অত্যাচার করেছি, জেল লাগিয়েছি, স্ট্রেট করেছি, নানা রকম জিনিস লাগানোর ফলে চুল একেবারে ড্যামেজ হয়ে গেছে। তো কিছু একটা হোম রেমেডি আমাদের সাথে শেয়ার করো যেটাতে খুব সহজেই আমরা চুলটাকে আগের অবস্থায় ফিরে পাবো। তো কিছুটা হলো আমিও চুলের উপর অত্যাচার করেছি, যদিও জেল টেল কিছু লাগাইনি, কিন্তু ওই প্রতিদিন শ্যাম্পু করা, চুলে তেল না লাগিয়ে শ্যাম্পু করা, এসব করার ফলে আমারও চুলটা কিছুটা ড্যামেজ হয়ে গেছে। তো আজ একটা DIY রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যেটা ইউজ করলে খুব সহজেই আমাদের চুল সফট হবে, স্মুথ হবে আর শাইনি হবে। তো চলো ওই DIY রেমেডিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখে নি। প্রথমে যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে ভাত, 3 চামচের মতো সাদা ভাত, যে কোনো চালের সাদা ভাত। এই ভাতটা কিন্তু বাসি বা ঠান্ডা হলে চলবে না, ভাতটা হালকা গরম থাকতে হবে, আর খুব বেশি জল জল ভাতটা হলেও কিন্তু চলবে না, একটু জল হলে ঠিক আছে কিন্তু খুব বেশি জল যেন না থাকে। ঠিক যেমন নিয়ে এসেছি এই রকম 3 চামচের মতো হালকা গরম সাদা ভাত লাগবে। এরপর লাগবে 1 চামচের মতো হানি, মধু লাগবে 1 চামচের মতো, আর লাগবে 2 চামচের মতো টক দই, 2 চামচের মতো টক দই লাগবে, আর লাগবে অ্যালোভেরা জেল, 1 চামচের মতো অ্যালোভেরা জেল। যদি বাজারের থেকে হয় তাহলেও কোনো প্রবলেম নেই, যদি ন্যাচারাল হয় তাহলে অবশ্যই এই অ্যালোভেরাটা কেটে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, কারণ অ্যালোভেরার ভেতর থেকে যে হলুদ রঙের রসটা বের হয় ওটা ভীষণ খারাপ, তো ওটা ব্যবহার করলে কিন্তু চলবে না। তো এটা কেটে 1 ঘন্টার মতো রেখে দিয়ে হলুদ রসটা বেরিয়ে যাওয়ার পর এটা না আমরা ইউজ করতে পারবো। 1 চামচের মতো অ্যালোভেরা জেল, বাজারের হোক কিংবা ন্যাচারাল হোক। এবার সমস্ত উপকরণগুলো একটা মিক্সির জারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, আমার হেয়ার মাস্ক বলো বা হেয়ার ক্রিম বলো আমার তৈরি হয়ে গেছে। এবার চুলে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দেব। চুলে যে কোনো অ্যাপ্লিকেশন লাগানোর আগে অবশ্যই চিরুনি দিয়ে কিন্তু চুলটা আঁচড়ে নিতে হবে। ভালো করে চুলটা না আঁচড়ালে, চুলের মধ্যে জট বা কোনো কিছু থাকলে, চুলের মধ্যে তেল লাগাও বা যে কোনো হেয়ার মাস্ক লাগাও, যেটাই লাগাও না কেন, ভালো করে চুলে সেটা যাবে না, মাথাতে মাথা স্ক্যাল্পে যাবে না। তো চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইবার এই হেয়ার মাস্কটা আমি চুলে অ্যাপ্লাই করব। চুলটাকে দুভাবে দুভাগে ভাগ করে নিলাম, দেখো ঠিক কিভাবে লাগাচ্ছি। দেখো একটুখানি মাস্কটা নিলাম, এবার চুলটাকে ছোট্ট একটা পাতলা একটা ভাগ করে এইভাবে লাগাতে হবে। এটা লাগানোর পর কিন্তু খুব কেমিক্যাল যুক্ত শ্যাম্পু করে নিলে কিন্তু এটা কাজ করবে না, মানে হালকা শ্যাম্পু, যেটা মাইল্ড শ্যাম্পু বলে, সেই শ্যাম্পু চুলে ব্যবহার করতে হবে। খুব স্মুথ এই পেস্টটা হবে না, একটু দানা দানা থাকবে ভাত আছে বলে, চিন্তার কোনো কারণ নেই। এইবার এই দুটোকে এইভাবে মিশিয়ে দেব, এইভাবে ধীরে ধীরে, খুব বেশি চুলগুলো টানবে না তাহলে চুলটা ছিঁড়ে যাবে। এইভাবে ধীরে ধীরে পুরো চুলে এটা লাগাতে হবে, 30 মিনিট এটা চুলে থাকবে। 30 মিনিট চুলে রেখে তারপর একটা হালকা শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিতে হবে। চুলটা ধুয়ে নেওয়ার পরেও কিন্তু চুলের মধ্যে দানা দানা থাকবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, যখন চুলটা শুকিয়ে যাবে তখন ভালো করে চিরুনি করে নিলেই কিন্তু ওই সমস্ত দানাগুলো ঝরে পড়ে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। চুলে লাগাতে লাগাতে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, যে অনেকেই প্রশ্ন করে যে কারা কারা এই মাস্কটা লাগাতে পারবে। তো যেমনই চুল হোক না কেন, কার্লি হেয়ার হোক কি স্ট্রেট হেয়ার হোক, যেমনই চুল হোক না কেন, তোমার এই মাস্কটা ব্যবহার করতে পারবে। কিন্তু চুলে যদি কোনো অ্যালার্জির প্রবলেম থাকে বা যে কোনো ফোড়া বা যা কিছু থাকুক মাথাতে, তাহলে প্লিজ এই অ্যাপ্লিকেশনটা চুলে ব্যবহার করবে না। আগে ডাক্তার দেখিয়ে ওই অ্যালার্জির প্রবলেম বা যে কোনো প্রবলেম আছে সেই প্রবলেমটা কিওর করো, ঠিক করো, তারপর চুলে এই হেয়ার মাস্কটা ব্যবহার করো। যাদের চুল ভীষণ ভাবে ড্যামেজ হয়ে গেছে তারা সপ্তাহে একদিন করে এই হেয়ার মাস্কটা লাগিয়ে দেখবে, এটা ভীষণ ভালো, সপ্তাহে একদিন করে। আর যাদের কম ড্যামেজ আছে তারা 15 দিন অন্তর, মানে মাসে দুবার এই অ্যাপ্লিকেশনটা লাগাবে, ভীষণ ভালো এটা, লাগিয়ে দেখবে। আর উল্টোপাল্টা যারা লিখছে তাদের লেখাতে দয়া করে কান দেবে না, নিজের বুদ্ধি দিয়ে বিচার করবে তারপর ব্যবহার করে দেখবেন। আর অনেকেই লিখে কি যে এটা স্টোর করে রাখা যাবে কিনা, তো যেহেতু এটা আমি বলছি যে সপ্তাহে একদিন করে, তো এটা অবশ্যই স্টোর করে রাখা যাবে না। সপ্তাহে একদিন করে হলে 1 সপ্তাহ আগে থেকে তুমি বানিয়ে রাখলে 1 সপ্তাহ পরে সেটা একেবারেই নষ্ট হয়ে যাবে।
তো এইভাবে আমি লাগিয়ে নেব। তারপর 30 মিনিট এটা রাখবো, 30 মিনিট পরে আমি এটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে তারপর আমি আসছি। আমার আধ ঘন্টার মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাথার মধ্যে মনে হচ্ছে যেন টুনি বাল্ব জ্বলছে, এগুলো চুলটা ধুলেই পড়ে যাবে, আর কিছু থেকে গেলেও সেটা চুলটা শুকিয়ে গেলে চিরুনি করে নিলে পড়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। আর চুলটা কেমন করে ধুতে হবে সেটা একবার বলে দিই, প্রথমে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নিতে হবে, তারপর শ্যাম্পু করতে হবে। আর এটা শ্যাম্পু করে ধুয়ে নেওয়ার পর কিন্তু কোন রকম কোন জেল বা কন্ডিশনার চুলের মধ্যে লাগানো চলবে না, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা বলে দিই যে শীতকাল আসছে, ঠান্ডা আসছে, তখন ভালো করে স্নানই হয় না, তখন হেয়ার কেয়ার স্কিন কেয়ার তো দূরের কথা, এগুলো করতেই পারা যাবে না ঠান্ডার চোটে। তো ঠান্ডা পড়ার আগে প্লিজ তোমরা হেয়ারটাকে ভালো করে কেয়ার করো, স্কিনটাকে ভালো করে কেয়ার করো, যাতে শীতে ওরা ভালো করে লড়াই করতে পারে। তো চলো চুলটা আমি ধুয়ে আসি। তো চুলটা ধুয়ে শুকিয়ে আমি চলে এসেছি, এখনো ভালো করে চুলে আমি চিরুনি দিইনি, কিন্তু চুলটা জাস্ট শাইন করছে। জাস্ট একবার দেখো, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ভীষণ চুলটা শাইন করছে আর এত সিল্কি হয়ে গেছে, মনে হচ্ছে বারবার চুলে হাত দিই আর চুলটা সফট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো, প্রথমবার অ্যাপ্লাই করলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে, এরপর আমাকে বারবার বলতে হবে না যে এটা অ্যাপ্লাই করে দেখো দেখো। তো এখনকার মধ্যে চলে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো, খুব ভালো থেকো আর অবশ্যই স্কিন কেয়ার করো আর হেয়ার কেয়ার করো। এখনকার মধ্যে চলি, টাটা।